আরে এমন টাইমে ফোন আসলো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কি স্যার দেখা আচ্ছা যাচ্ছে? আমি এটা ইঞ্চিতে নিই। হ্যাঁ ওয়াইড দিব হচ্ছে 11, হাইট দিব 8.5, ব্লিড 125। আমি এটা ওপেন করলাম। এখন এই 11-কে ভাগ দিতে হবে, হ্যাঁ 3 দিয়ে ভাগ দিতে হবে। মানে আমরা যে এলিফেন্ট ওয়াইডটা নিলাম এটাকে ভাগ দিব, এই পাশে আসলো কেন? ও সরি ভুলে গেছে, ভুল হয় নাই, মানে আমি হাইটটা দেইনি, হাইটটা 8.5ই থাকবে। এই তিনটা, এটা যদি আমি এই কালারও দেই তাহলে মনে হয় একটু বাঁশটা ভালো হবে। এইটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ঠিক আছে? আমি এইটাতে আপনি ডিজাইন যেটা করবেন সেটা হচ্ছে তিনটা পেজেই একই ডিজাইন করতে পারবেন, একই ক্যাটাগরি ডিজাইন করতে পারবেন, আবার প্রতিটা পেজে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারবেন। তো ন্যাচারালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই যে ট্রাইফল্টগুলো দেখতেছেন আপনারা, এক একটা মানে ফ্রন্ট পেজের ডিজাইন দেখেন সেকেন্ড পেজের সঙ্গে অ্যাড করা আছে, আবার থার্ড পেজের সাথেও অ্যাড করা আছে। মানে একটাই শেপ, ডিজাইনের একটাই শেপ। এইটা হচ্ছে ফ্রন্ট ফেজ, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফেজ, এটা হচ্ছে আপনার থার্ড ফেজ। ফ্রন্ট ফেজে যেটা থাকে সেটা হচ্ছে কোম্পানির লোগো, ইমেজ বা মেইন ইমেজ যেটা থাকে আর কি সেটা থাকবে, আপনার হাইলাইট করা যদি কোনো অপশন থাকে, কোনো স্লোগান থাকে, কোনো টেক্সট থাকে সেগুলো থাকবে, আর যদি ওগুলো না থাকে তো ডিটেলস আকারে আপনারা জাস্ট সিরিয়াল অনুযায়ী দিতেই পারেন। দেওয়ার পরে এইখানটা এই থার্ড পেজটা মূলত কন্ট্যাক্ট ইনফরমেশন বা লাস্ট একটা ফিনিশিং টাস্ক আর কি, এখানটা আপনার শেষে কিছু যদি ডিটেলস এখানে কিছু মানে থেকে যায় বাকি তো এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, দিয়ে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন সুন্দরভাবে বসাই দিতে পারেন। যদি কন্ট্যাক্ট ইনফরমেশন না থাকে তো আপনি তিনটা পেজেই ওনার কোম্পানি ডিটেলস বলেন বা টেক্সট বলেন, যে রিকোয়ারমেন্টস বলেন সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এখন তবে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, সবগুলোতেই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। আপনি যদি একটা শপের ডিফল্ট বানাতে চান, মানে এটা তো হচ্ছে আমরা যখন রাস্তাতে হাঁটাহাঁটি করি দেখবেন যে অনেক পাবলিক এসে আপনাকে এরকম একটা করে হ্যান্ডবিল দিয়ে যাচ্ছে বা ফ্ল্যাট টাইপের কিছু একটা দিয়ে যাচ্ছে, তো এগুলো থার্ড পার্ট যেগুলো সেগুলোকে আমরা ট্রাইফল্ট বলি, যেগুলো দুইটা
পার্টে সেটাকে আমরা বাইফল্ট বলি, আর যেটা একটা পার্টে সেটাকে আমরা ফ্লায়ার বা পোস্টার, পোস্টার বলি না, পোস্টারটা আসলে আমরা মূলত যেটা বোঝাই সেটা হচ্ছে ওয়ালে যেটা লাগিয়ে দিয়ে যায় লোকজন, সেটাকে আমরা পোস্টার বলি। তো আমরা এটাকে ফ্লায়ার বলি বা বুশিয়ার বলতে পারি, মার্কেটিং ম্যাটেরিয়ালস বলতে পারি। হ্যাঁ, তো যাই হোক, তো এই ক্যাটাগরি এই এই ইয়েটা আর কি, ট্রাইফল্ডের চলনটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এটা দেখতে অনেক চিকন হয়, মানে ওই ফ্লায়ার বা বাইফল্ড বুশিয়ারের থেকে অনেক চিকন হয়। তো এটা যেমন মনে করেন যে বহন করাও সহজ, একটা গুড লুকিংও থাকে, অনেক ভালো লাগে, ভালো দেখায় আর কি এই ফ্লায়ারগুলোর থেকে। একটা পেজের ডিজাইন আর একটা পেজের সঙ্গে সম্পর্কিত, ডিজাইন কালার যেটাই বলেন না কেন, এটা বাইফল্ট, যদি ট্রাইফল্ট লিখছে কিন্তু এটা বাইফল্ট। এটা এটা না, মেইন ইমেজ হবে আমার এটা, এটা কোম্পানি থিম আমার। আমি এখানে এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আরেকটা যে ফ্ল্যাটটা দেখলাম আমরা এটা বানাবো। আমি কপি করতে সেজন্য আবার আপনারা কপি করেন না, ফ্লাই বানাতে মানে ট্রাফল বানাতে অনেক সময়ের ব্যাপার, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। প্রথমে যে শেপটা আছে এই শেপটা আমাকে বানিয়ে নিতে হবে। তো আমি একটা রেক্টেঙ্গেল নেব। আচ্ছা একটা কাজ করি, আমরা কালারগুলো পরে দেবো, তবে সুবিধার্থে একটা কালার ডিসকালার করে দেওয়া উচিত। আমি এটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম। আমি এটা শেপটা আগে তৈরি করে নেব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানটা মিডল খুঁজতেছি। সুবিধার জন্য কারণ এখানে আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর এইখানটাও রুলার নিতে হবে, মাইনাস অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে মানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে আর কি, এটা আমি জাস্ট ডিলিট করি। এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আর হলো আমি তো এটা বুঝলাম না। আচ্ছা দাঁড়ান,
রুলারের উপরে, রুলারের উপরে পড়ে গেছিল আর কি। এটা আমি যদি এখন ভাঙতে যাই বা কাটতে যাই, আমার একটু একটু বড় করতে হবে। আমি কিন্তু শিফট অল্টার ধরে ছোট বড় করতেছি। এখন আমি এটা কাটবো। আমার এটা কি দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। এখানে দুইটা পার্ট হয়ে গেছে, কারণ আমার এখানে রুলার ছিল, রুলারটা আমার লক করা ছিল না। আচ্ছা, সমস্যা নেই। করলাম বলুন তো, কম্পাউন্ড পাত করে দিলাম, আমি আর ব্যাকে গেলাম না। কারণ আমার মূল থিম হচ্ছে হাতটা। হ্যাঁ, আমার হাতটা নিতে হবে। শেপের মধ্যে বসাতে গেলে অনেক কষ্ট করতে হবে, শেপটা নষ্ট হয়ে যাবে। আমি এটা বসিয়ে দিলাম। আমি একটু দেখি এটা ওই সিস্টেমে না করে একটু ভিন্ন সিস্টেমে যদি করা যায়।
সিলেকশন মানে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করা অবস্থায় কর্নারটা আমার আপ ডাউন হয়ে গেছে। এটা আমি এখন এই শেপটা যদি এভাবে নিয়ে যাই তাহলে প্রবলেম হবে না, বা এটা যদি আমি এখানে একটা সাদা একটা শেপ টেনে দেই তাহলে ওইটার মতোই হয়ে যাবে, এইটার মতোই হয়ে যাবে। তো এটা আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনার কয়টা মেইন পয়েন্ট আছে, আপনি সেগুলো কিভাবে ফোকাস করবেন, এটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করবে। ট্রাইপড করার সময় দেখবেন এই কর্নারগুলো, আপনি যত ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন এই কর্নারগুলো একটু হলেও নড়ে যাবে, এগুলো খেয়াল করবেন। তারপরে আপনার ডিজাইনের ফিনিশিংটা টানবেন, তার আগে টানবেন না, এগুলো আগে একটু খেয়াল করবেন। দেখেন আমি একটা স্ট্রেট শেপ নিছিলাম না, তারপরেও দেখেন মানে টানছিলাম না, একটু 19-20 হয়ে গেছে। এখানেও একটু প্রবলেম হচ্ছে, দেখেন এখানেও এই মাথাটা নেমে আসছে। এটা আমার মাউজের জন্য হয়েছে অবশ্য, এটা আপনাদের নাও হতে পারে। আপনি চাইলে এইটা এই ভাষ্যও করতে পারেন, একটু নিচ থেকে নিতে হবে, ডিজাইন সেন্সটা পুরোটাই আপনার উপরে থাকবে যে আপনি কিভাবে জিনিসটাকে ফুটায় তুলতে পারবেন, এটা আপনার আপনার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি এটা এখানটা নিয়েছি, দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি এটা এখানটা বসাই দিচ্ছি। দেওয়ার পর আমার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গাটা বেশি উঁচু হয়ে গেছে, এটাতে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। পয়েন্টটা আমি টেনে এইটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ গ্যাপে রাখবো, এই গ্যাপটা অনেক সুন্দরভাবে আপনাদেরকে মেনটেন করতে। আপনি এখানে যে গ্যাপটা নেবেন এই গ্যাপটাও যেন সেটাই থাকে। হ্যাঁ, আপনারা একটু দেখে শুনে নেবেন, আমার একটু 19-20 হয়েছে এখানে।
আপনি চাইলে 500 এটা একটা ইয়ে করে দিতে পারেন। এটা লাগবে না, কি জন্য লাগবে না আমি আপনাদেরকে বলতেছি। আপনি যদি এটা কন্ট্রোল অল্টার টু দিয়ে যদি সবগুলো আনলক করেন, তো এটা তো আমার সেপারেট করাই আছে, তো এই দুইটা ধরে যদি আমি ডিভাইড করি, ঠিক আছে, এটা আমার অটোমেটিক্যালি আলাদা হয়ে গেছে। আনলক করতে হবে, সরি। এখন যদি এটাকে আমি অন্য কালার দিই, এই কালারটারে যদি একটু ডিপ টাইপের কিছু দিতে যাই, এই কালারটাই দেই আমি, খুব একটা সুন্দর লাগতেছে না। হ্যাঁ, কালারটা আপনাদের একটু চুজ করে সুন্দরভাবে দিতে হবে। এই কালারটা, এই কালারটা যদি সেম হয়, এই কালারটা থাক, আর এইটা দিয়ে হচ্ছে আমরা দেখেন। এখন আমি এইখানটা যদি দেই, এখন আমরা টেক্সট বসাবো। আমি এখান থেকে সুন্দর একটা টেক্সট নেব। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন টেক্সট, লোগো যেটাই বলেন, স্লোগান সব এটাই আমার। এখানে কিন্তু আমি একটা জিনিস ভুল করছি, বলেন তো কোনটা ভুল করছি, কেউ বলতে পারবেন কি ভুল করছি? কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। কি ভুল করছি এখানে বলুন তো? স্যার বুঝতেছি না। এইখানটা আমি ব্লিড নেইনি বা সেভ জুন নেইনি, ব্লিড নিছি কিন্তু সেভ জুন নেইনি। হ্যালো স্যার। জি বলেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো আমি তো খেয়াল করি না যে একটা প্যাথ নিতে হবে না লেখার জন্য, ওইটা তো নেন নাই। জি জি, সেভ জুন নেই নি। নিচ্ছি, ওটা পরে নিচ্ছি, ওইটা আগে নিতে হবে, আপনারা আগে নিয়ে নেবেন। আমার মাপ আছে, আমি ওই জন্য মাপ অনুযায়ী নিচ্ছি, পরে নেবো।
আমজাদ সাহেব আছেন? আমজাদ সাহেব, ক্যারেক্টার প্যানেল থেকে আমি একটু স্পেসিংটা বাড়াই দেবো আর কি। আপনি চাইলে দেখেন এখান থেকে সুন্দরভাবে একটা বক্স নিতে পারেন, আপনাকে 8 দেবেন, হ্যাঁ এই সাইজটা 8 দেবেন।
সাইজগুলো একটু বাড়াই দিব আমি। হ্যাঁ দিলে বেশি হয়ে যাচ্ছে, এটাকে আমরা 9 দেব বা 8.5। ওইখানে আমি আর্নিং লেখাটা ভুলে গেছি, যাই হোক। আপনারা এখানে কিছু হাইলাইট করার জন্য সুন্দরভাবে একটা শেপ বসাই দিতে পারেন। দেখেন আমি টেক্সটটাকে হাইলাইট করার জন্য তো একটা শ্যাডো দিয়ে দিলে হয় না স্যার? না শ্যাডো দিতে পারি, ভালো লাগবে না যে ওটার বুদ্ধি আছে করতেছি, জাস্ট আমি একটা ফন্ট চুজ করে নিই আগে। করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ দিয়ে দেখি অনেক বেশি আছে।
মাইন্ডে শান্তি পাওয়া যাবে না। সুন্দর হলো না? জি স্যার। অ্যাম্বিশন বানান কি ভুল হলো নাকি দেখেন তো, কি ডাবল এস হবে নাকি? TIOM জি জি কি বললেন? হ্যালো স্যার। জি কি বললেন? TION? TION? আচ্ছা এইটা TI? ডার্ট না দিয়ে জি স্যার, মানে টেক্সট কালারটা আর কি, এইটা একদম ডার্ক না দিয়ে একটু হালকা করে দিলাম। তবে এইটা এইটা একটু মিডলে রাখার চেষ্টা করবেন, মিডলেই থাকবে এইটা। এর পরিমাপে আপনার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো একটু লক করে নিয়ে গেল।
কিন্তু পারেন না যেটা বেলুন আসতে বলেন নিয়ে আসবো কিন্তু কি হবে না বাবু কি আর ওগুলো নিতে স্যার মধ্যখানে একটু ইন্টারাপ্ট করি জি ম্যাডাম বলেন। স্যার এই প্রবলেমটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে, সেটা হচ্ছে আমি মানে কাস্টমাইজ করে কোনো আর্টবোর্ড নিতে পারি না। হ্যাঁ, তারপরে ফার্মে গিয়ে নিউতে গিয়ে আমরা একটা নিউ আর্টবোর্ড পাই না, আমার এখানে নিউ আর্টবোর্ডটা যখন দেই তখন একদম ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট এসে বসে থাকে, কিচ্ছু আসে না। এটা কেন হয় জানেন? দেখাচ্ছি আপনি কিরকম করে করতে হবে। সার্ভিস একটা বাড়াই দেন, জি জি চারটা করে দেন। ওইটা ওই জন্য উপরে তুলে দিলাম।
আচ্ছা না, অনেক বড় ইমেজ, 1920 বাই 1050 নিচে। বিশ্বের এই লরেম ইপসন সিস্টেমটা আমার খুব বিরক্ত লাগে। মানে এই যে টেক্সট যে লিখতেছি না, এটার এই সিস্টেমটা খুব বিরক্ত লাগে। চেষ্টা করো, মানে এখানে আমি মাউস ধরা আছে একটা জায়গায়, তারপরেও কেন এরকম করতে হবে? কন্ট্যাক্ট ইনফরমেশন দেবো আর কি।
করে আপনারা এখানে সুন্দরভাবে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা বসিয়ে দেবেন। এটা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। করতে পারবেন এখন? এই গ্যাপটা ফিল আপের জন্য আপনারা এখানে একটা শেপও নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনার ডিজাইনের ক্ষেত্রে যা যা লাগে আপনারা সেটা সেটা নিতে পারেন। দেখেন আমারটা কি ট্রাইফল্ড মনে হচ্ছে? মক আপ করবো, এইটা মক আপ করবো স্যার, করেন। এক্সপোর্ট করবো আমি পিএনজি আকারেই, হ্যাঁ, বা জেপিজি যেটাই হোক। আমি ইউজ আর্টবোর্ড দিলাম, ১০৭ MB, ১ লাখ KB, এটা ডিলিট করে দিতে হবে, এটা ফালাই দেবো।